বৃহস্পতিবার 7ই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটিকে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল গ্রাম পঞ্চায়েত দপ্তরে অনুষ্ঠিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। সেখানে বেসরকারি একটি ব্যাংকের উদ্যোগে এবং ধনকুইল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেয়া কুণ্ডু, শেফালি মণ্ডল, বাবলি সরকার সহ অন্যান্যরা। আজকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিলে পালন করছি আর জনসাধারণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছি। আমাদের দেশে আমরা বিগত বছরে দেখেছি যে মহামারী বেড়েছে পরিবেশ দূষণের কারণে, সেটা যদি আমরা একটু কম করতে পারি সেই কারণে আমরা আজকে এখানে একত্রিত হয়ে এই স্বাস্থ্য দিবস পালন করছি। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলো কালিয়াগঞ্জ কলেজেও। কালিয়াগঞ্জের রবীন্দ্র ভবনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কোভিড পরবর্তীতে স্বাস্থ্য সচেতনতার উপরে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসক ডক্টর আনন্দময় মুখার্জি ও ডক্টর সপ্তর্ষি গোস্বামী, বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুজয় সরকার সহ অন্যান্যরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা শাখার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হলো বৃহস্পতিবার। এই উপলক্ষে এদিন ডালখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা এবং অভিভাবকদের নিয়ে ছোটদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির আয়োজিত হয় এদিন। অনুষ্ঠান শেষে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয় সংগঠনের পক্ষ থেকে। পথিক ভট্টাচার্য, ডক্টর পার্থপ্রতিম ভদ্রসহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের যৌথ উদ্যোগে ইটাহারের বানবোল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র, অনিরুদ্ধ সিনহা, অঞ্জন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিও লক্ষণীয় ছিল এদিনের এই আলোচনা সভায়। বিজ্ঞান মঞ্চ এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস তাদের উদ্যোগে এবং বানবোল হাইস্কুলের সহায়তায় আজকে আমাদের এই বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। আসলে এমন কিছু রোগ আছে যা আমরা একটু সচেতন হলেই তার থেকে দূরে থাকতে পারি, মানুষের মধ্যে সচেতনতার প্রসার যাতে ঘটানো যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। উত্তর দিনাজপুরের পাশাপাশি একই ছবি মালদা জেলাতেও। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে পূর্ব রেলের মালদা ডিভিশনের কর্তৃপক্ষের উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন রেলওয়ে ইনস্টিটিউটে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ওষুধ তুলে দেওয়া হয়। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুজিত কুমার সহ রেলের মালদা ডিভিশনের পদস্থ কর্তারা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। आज वर्ल्ड हेल्थ डे के परिपक्ष में हम लोगों ने आम लोगों के लिए हेल्थ चेकअप का एक प्रोग्राम रखा है, जिसमें हर तरह के जो पैरामीटर्स हैं वो चेक किए जाएंगे और फ्री अगर किन्हीं को लगता है कि उनको मेडिसिन देने की ज़रूरत है तो दवाई भी उनको मुहैया कराई जाएगी आम लोगों के लिए। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।